দলের শক্তি বাড়াতে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন লোকদের সংগঠনে রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে উত্তর জেলা শাখা আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সহ উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা।